দেখেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক মানুষ তুচ্ছতা ছিল্ল করে কথা বলে অনেকে মানতে চায় না আমার নবী যে নূরের নবী এই আমার নবী যে নূরের নবী নবীর পায়খানায় সাক্ষী দিছিল নবীর প্রসাবে সাক্ষী দিছিল নবী যে নূরের নবী নবীর পায়খানায় সাক্ষী দিছিল নবীর প্রসাবে সাক্ষী দিছিল যে নবী আমাদের মতো মাটির মানুষ না এই পায়খানা প্রসাবে কি সাক্ষী দিছিল আমার একটু বাজানে যান আমার নবীর এত সত্তা ছিল করে কথা কইবা তোমরা কারা তোমরা আমরা চিনি না এটি হইলো জাহেলি মতবাদে যারা বিশ্বাস করে জাহেলি মতবাদ বুঝেন আবু জাহেল আবু জাহেলের নবী তিনটা প্রশ্ন করছিল এ চাচা এই সৃষ্টি কার কয় আল্লাহ কয় আপনার জীবনদাতা কে কয় আল্লাহ কয় আমি সেই আল্লাহর রাসূল মানেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় আমি লা ইলাহা মানি তোরে মানি না কি আমি লা ইলাহা মানি তোরে মানি না যারা আল্লাহ মানে নবী মানে না তারা হলো জাহেলি মতবাদে বিশ্বাসী এগুলি কোনোদিন মুসলমান না এগুলি কোনোদিন মুসলমান হতে পারে না এটা ভুরি ভুরি প্রমাণ আছে কোরআনে হাদিসে ভুরি ভুরি প্রমাণ আছে বাংলাদেশের মুসলমানগুলো বোকা পাইছে হ্যাঁ এই বোকা পাইয়া তারা ধোকা দেওয়ার চেষ্টা করতেছে আপনারা সবাই সাবধান থাকবেন দেখবেন ইন্দুরের পিছনে খাওনের লাগা সাপ দৌড়ায় ইন্দুরে আত্মরক্ষা করতে গিয়া তার গর্ত যে বানায় বাসা ওই গর্তের মধ্যে ঢুকে আর সাপটাও আস্তে আস্তে গর্তের মধ্যে ঢুকে জানেই তো এনতেরা এই রাস্তা ছাড়ার রাস্তা নাই ঢুকা আগে ইন্দুর ডারে খায় পরে সাপে দেহে যে বাসাটা তো খুব সুন্দর নিরাপদ ওই ইন্দুরের বাসাটা আগে ইন্দুর খাইয়া পরে দখল কইরা সাপে ওই বাসা লইয়াই হইয়া থাকে আমাদের ইসলামের মধ্যে ওরকম সাপ ঢুকছে আমগো ইন্দুর বানাইয়া খাইয়া আমগো বাসা বাড়ি ব্যাগ দখল করতেছে সাবধান থাকতে হবে এরা হইলো ইমান চোর ইমান লুণ্ঠন করার চেষ্টা করতেছে ও ভাই আপনি যদি 1 কোটি বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বিধর্মী থেকে ইসলাম ধর্মে আসবেন আপনি কি মুসলমান হবেন যদি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি মুসলমান হয়ে যাবেন যদি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে একবার মুহাম্মদের রাসূল বললে আপনি মুসলমান হন তাহলে সেই রাসূলের সম্মান কম না বেশি সেই রাসূলের সম্মান অবশ্যই অবশ্যই বেশি আর আমরা কই মাটির মানুষ আমগো মতই মানুষ আমগো বড় ভাই নবী হইল আমগো বড় ভাই এই আয়শা সিদ্দিকা একদিন কইছিল ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন নূরের নবী প্রমাণ দেন নবী কয় এই যে দিলাম প্রমাণ নাও আয়শা সিদ্দিকা কিভাবে প্রমাণ পাইছিল কিভাবে প্রমাণ দিছিল যে নবী হইল নূরের নবী নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে
ভাবের গায়ক ও সিনাবাদামালা ভাই ভিতরে ঢুকবেন না আপনারে আপনি বাইরে হয়ে যান আপনারে পায় ধরে জানাই এই এই আপনার বাসর ঘরে কেউ যদি মাটা বেছে আপনার কাছে কেমন লাগবে এই মিয়া আপনি নতুন বিয়া করছেন গেছেন বাসর ঘরে গিয়া দেখেন আরেকজনে বইয়া মাটা বেছতাছে বেটার কোনো জ্ঞান বুদ্ধি বলতে নাই এই বেটার বৌজা কষ্টে আছে আমি বাংতি টেকো নেই এটা সবাই জানে এই জন্য হনার আমার আনলাম নখ দেয় না খালি বাংতি টেকে হ্যাঁ দরবার থেকে নির্ণয় করে দিলেন কোন পালাটি আজকে আজকের পালা নবুয়াত এবং বেলায়েতের পালা আমার নবী পাক সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবী মায়ার নবী নিখিল বিশ্বের যিনি ধ্যানেরই ছবি তিনি হলো আমার নবী আর নবী হলো দেয়াল একটা হলো পিছন দেশ আর একটা হলো সম্মুখ সম্মুখে ছিল বেলায়া আর পিছনে ছিল মোহরে এই নবুয়াতের পালা আমাকে দিয়েছেন বেলায়েতের পালা যিনি নিলেন তিনি আমার অত্যন্ত প্রিয়জন শাহ আলম সরকার একটি গান শুনলাম আকাশটা কাঁদছিল কেন জমিনটা নাচছিল কেন বরফির ঘামছিল কেন সেই দিন গান গেয়েছিল খাজা আল্লাহ নবীর গান বিরাউলিয়ার শান তার অত্যন্ত নিজেরই রচিত এই গানটি খুবই চমৎকার ভাষা আমার নবী আপনার নবী আমার নবীর যে নু এটা আল্লাহই তার প্রমাণ দিছে একটু সুবহানাল্লাহ আল্লাহ তার পবিত্র কোরআনে সূরা মায়দার 15 নম্বর আয়াতে বলেছেন কাদ জাকুম মিনাল্লাহি নূর ইয়াকতাবিন মুবিন রসূল হলো প্রজ্বলিত নূর শুধু নূর না নুরুন ওয়ালা সামনেও নূর পিছনেও নূর ডাইনেও নূর বামেও নূর উপরেও নূর নিচেও নূর হুজুর পাক বলেছেন আমি আমার মস্তকের চুল মুবারক নূর দাড়ি মুবারক নূর হস্ত মুবারক নূর চক্ষু মুবারক নূর নাসিকা মুবারক নূর শুধু তাই না ওনার যে পেশাব ওটাকেও বলতে হবে মুবারক শুধু তাই না উনার যে পায়খানা ওটাকেও বলতে হবে মুবারক পবিত্র নুরুন ওয়ালা নূর সামনে পিছনে ডানে বামে উপরে নিচে যেদিকে তাকাই শুধু নূর নূর অর্থ আলো কেউ কেউ বলে জ্যোতি আমার নবী হলো প্রজ্বলিত জ্যোতি তাইলে আমার নবীকে কিছু কিছু মানুষ আমার মতো নাদান যারা তারা বলে উনি নবী নূর না নাউজুবিল্লাহ অনেক আবার বলে উনি হাজিরও না নাজিরও না আমার নবী তার পবিত্র জওয়ান মুবারকে বলেছে যে বান্দা আল্লাহর বান্দা আমার উম্মত
প্রকৃত মাতাপিতার সন্তান সন্ততি এই পৃথিবী কুল কায়নাত এই 18000 মাকুল বান্দার মধ্যে কোন বান্দা বান্দি আমার উম্মত উম্মতি যদি ইয়া নবী সালাম আলাইকা কোয়ে ডাকে আমি সঙ্গে সঙ্গে তার ডাকের জবাব দিয়ে দিহিতা করে সেই মাহফিলে হাজির এবং নাজির হয়ে যাই সুবহানাল্লাহ একটু সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ আমার নবী হাজির নাজির হয়ে যায় শুধু তাই নয় সাহাবী জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ যে আল্লাহর বান্দা আপনার উম্মত ইয়া নবী সালাম আলাইকা কোয়ে ডাকে আপনি তাকে চিনেন আমার রাসূল বলল আমি তাকে চিনি না তার বাবাকেও চিনি তার বাবাকে চিনি না তার 14 ফিরি আমি রাসূল চিনি এবং এইজন্য আমার নবীকে কখনোই ছোট করা যাবে আমার নবী ছিল আছে আমি আপনার কাছে প্রশ্ন একটু কইরাই যাই আমার খাজা বাবা যে গান গাইছিল সেই গানটা কি আছিল কোন সে আমি দর্শিল হেরে ওরা কয় দুই হালাইছে কোন সে কি কমু হ্যাঁ তোরা কস কে যে দুই হালাইছে বুঝুইলা আমি আর হে আমি দরম হেরে হে দরব হ কি বুঝা যে কয় ধরে হালাইছে মা বোনেরা সুই দিয়া কি করে সুচ হ্যাঁ কাঁথা কাপড় জামা ইত্যাদি অনেক কিছু সেলাই তো আমার হুজুর পাকের সহধর্মিনী মুমিন গণের হলো মা মুমিন গণের কি মা মা আমার নবীকে যদি বিশ্ব নবী বলেন তাহলে নবীকে ছোট করা হয় বিশ্ব হলো অল্প একটু জায়গা আমার নবীর এক নাম হলো সরদারে দু আলম উনি এহকাল এবং পরকালের বাদশাহ বাহ বাহ তাই এহকাল এবং পরকাল আওয়াল আখের জাহের বাতল সত্য ত্রেতা দাপর কলি আদি অন্ত গোপন প্রকাশ ছিল আছে আমার নবী ছিল আছে থাকবে নবী আওসাতুনা মোহাম্মদ আখেরুনা মোহাম্মদ কুল্লানা মোহাম্মদ আখেরুনা মোহাম্মদ আওয়ালেও নবী আখেরেও নবী জাহেরেও নবী বাতনেও নবী এই জন্য আমার নবীর সহধর্মিনী উম্মুল মুমিনিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একটি উন্না দিয়ে এরকম ভাবে উনার রাসূল পাকের স্বামী স্ত্রী মহব্বতে স্বামীকে কাছে টানতে টানতে উনার গলে ছিল একটা ওড়না বা কাপড়ের অংশ এই কাপড় দিয়ে গিট্টু দিয়েছিল রাসূলকে বুকের সাথে বুকটা মিশানোর জন্য আমার রাসূল পাক যখন কাছে আসে মা আয়েশা সিদ্দিকা দুইজন একাকার হয়ে গেছে একাকার যখন হয়ে গেছে কাপড়ের যে বন্ধন গিট্টুটা গিট্টুর মধ্যেই রয়ে গেছে মাঝখান থেকে রাসূল কই যেন হারিয়ে গেছে এই তো দেখছিল একদিন আরেকদিন দেখেছিল মাইশা সিদ্দিকা আমার রাসূল পাকের পবিত্র কুতুবের মধ্যে চুম্বন দিয়েছিল একটা মানুষের চারটি কুতুব থাকে রাসূলের সাথে কারো তুলনা হয় না এ দুইটা হলো হাতে দুইটা পায় হান্নান মান্নান দাইয়ান সুবহান কোন কোন রাবি বলছে জলিল জাব্বার রহিম রহমান এই চারটা কুতুবের নাম হান্নান মান্নান দাইয়ান সুবহান জলিল জাব্বার রহিম রহমান এই চারটা কুতুবে হলো দুইটা হাতে দুইটা আমার হুজুর পাকের পবিত্র কুতুবের মধ্যে যখন চুম্বন করছিল মা আয়েশা সিদ্দিকা মা আয়েশা সিদ্দিকা তার পবিত্র কদমের যে কুতুব এই কুতুবের মধ্যে যখন চুম্বন করলো চুম্বন করে মা আয়েশা সিদ্দিকা তাকিয়ে দেখে আল্লাহর পবিত্র মস্তক মোবারক আরশে আজিমের মধ্যে মিশে এই ভেদটা কেবল আমার আয়েশাকে দেখানো হয়েছিল কারণ আমার রাসূল হলো প্রজ্বলিত নূর শুধু তাই নয় উনি সুই দিয়ে যখন কাঁথা সেলাই করতেছে হঠাৎ করে ঘরটা অন্ধকার একটি কূপি ছিল আগে ছিল কূপি অনেক বছর আগের কথা তো সেই কূপিটা হঠাৎ করে কথা বলবেন না
সেই কুপির আগুনটা নিভে যায়, যখন নিভে যায় তখন ঘরটা অন্ধকার হয়ে যায়, হাতের থেকে সুইটা ওই ঘরের মধ্যে পড়ে যায়। যখন পড়ে যায় মা খুঁজতে লাগলো অন্ধকার ঘর, তখন তো আর সুইটা খুঁজে পাওয়া যায় না, তখন আমার রসুল পাক সকলে বলে সাল্লাল্লাহ, আমার নবী একটু মুস্কি হাসি দিল, তার পবিত্র দণ্ড মুবারক থেকে যে একটু নূর প্রজ্বলিত হয়েছিল, সঙ্গে সঙ্গে ঘরটা অন্ধকার ঘরটা নূর নূর তেজাল্লায় ভরে আলোকিত হয়ে এই দুই দিন দেখেছিল, দুই দিন মতান্তরে তিন দিন নূরের দেহের আকৃতি দেখেছিল আমাদের হুজুর পাকের ছোট সহধর্মিণী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দলিল অনুযায়ী আপনার জবাব আমি দিলাম, রসুল পাক যে নূর এটা আল্লাহর বাণী কুরআন সূরা মায়েদার ১৫ নম্বর আয়াত। আমি এখানে কথা বললাম, হুজুর পাকে এক জায়গায় পেশাব করছে, প্রসাব মুবারক বলতে হবে, পেশাব মুবারক পবিত্র, আমরা তো পেশাব করলে যদি গাছ তাজা থাকে সেটাও কি ময়রা যায়, আর আমার হুজুর পাক তো দূরের কথা, বড় পীর আব্দুল কাদের জিলানি এক জায়গায় পেশাব করতো, তার পেশাবে গ্রাম শুইনে ৪৫০ খ্রিস্টান আল্লাহর বাণী পবিত্র কোরআন অনুযায়ী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আর আমি শরীয়ত সরকার যেন পেশাব করি তাজা ঘাস থাকলে ওরা মরে মরে, তাহলে তার সাথে কি তুলনা? রসুল পাক একটা মাটির পাত্রের মধ্যে পেশাব করেছিলেন, ওনার এক সহধর্মিনী রাতের গভীরে যখন পানি পিপাসাটা হয়, পানি পিপাসা হয়ে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব মুবারক উনি টের পাইতেছে না, যেখানে কি এত সুন্দর গান, এত সুমধুর গান, গ্রানটা কানে আসছে নাকে আসছে কিন্তু পাইতেছে না, উনি পানি পিপাসা তো উনি সেদিন ভক্তি ভরে খেয়েছিলেন। আমার রসুল পাক যখন ঘুমের থেকে ওইটা উনি যেখানে পেশাব করার জন্য যায় বললো, ইয়া রাসূলুল্লাহ আমি তো অনেক অন্যায় করেছি, পাপাচার কর্ম করেছি, কি করেছি কি করেছো তুমি বলো, আমার নবী তার পবিত্র জবান মুবারকে বলে তুমি বলো কি করছো আমার কাছে বলো, হুজুর আমার তো পিপাসত হৃদয় আমি আপনার পেশাব খেয়েছি, আল্লাহ রসুল বলছে পেশাব তো খাও নাই, দুজকের আগুনটা তুমি নিভিয়ে দিও, দুজকের আগুনটা নিভিয়ে দিলা, এই জন্য আমার রসুল পাক তার পেশাব মুবারক পা, আগে তো বাথরুম নাই এখন তো বাথ আবার রুম, ওই যে টাকা হয়ে গেছে ওয়াশরুম বাথরুম তাহলে টাটি আসলো, আগে ওই পাশে বড় করে গর্ত করতো মাঝখানে ফালাই তৈল বাস আবার একটা গাই গাইরা দিত ওইটা ধৈরা ধৈরা মানুষ পায়খানা করত, আবার বেড়া থাকতো চতুর্দিকে ইয়ের বেড়া কলা পাতার বেড়া নানার বেড়া সালার বেড়া হ্যাঁ চটের বেড়া, কিন্তু আমার রসুল পাক সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে সম্মান দিয়ে বলবেন, আমার নবী বলে যে আমার নামে সম্মান করে নে আমাকে শ্রদ্ধা করে সম্মান করে তাজিম করে তাহবুদি করে তাজিম করে নাই, আমি নবী কথা দিলাম কাল হাসরের মাঠে তাদেরকে বেছে বেছে বের করে জান্নাতের ফয়সালা করে, এই জন্য আমার নবীর নাম নিয়ে দুইটা বৃদ্ধাঙ্গলি একত্র করবেন, মুখে লাগাবেন চোখে লাগাবেন, আল্লাহর রহমতে নবীর মহব্বতে আপনার মুখের বরকত বাড়বো চোখের পাওয়ারটাও জ্যোতি বাড়বো, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি। সেই উনি এক জায়গায় পায়খানা করতেন, এক সাহাবা খালি দৌড়াদৌড়ি করতো জমি পায়খানা করে কোন জায়গায় আমি দেখব, কিন্তু পায়খানা কইরা আসে তারপরে সেই জায়গায় যায় গিয়া দেখে যে পায়খানা সেখানে নাই, আমার সেই সাহাবিটি বলল ওগো রসুল ওগো প্রিয় নবী ওগো মায়ার নবী ওগো নূরের নবী আপনি যে পায়খানা করেন আমি আজ থেকে প্রায় ১.৫ বছর ধরে এটারে সংগ্রহ করার চেষ্টা করতেছি পাইতেছি না, খুঁজি সংগ্রহ করতেছি না পাইও না, আপনি যান ঠিকই পায়খানায় কিন্তু একটু পরে আমি গিয়ে দেখি সেখানে পায়খানা নাই, বলে সাহাবি শোনো মামি পায়খানা করি মাটিতে মাটিকে
আল্লাহর নূরে নবী, নবীর নূরে হলো কুল কায়নাত, মাটি হলো আমার ভক্ত, আমার ভক্ত ভক্তি ভরে সেটা বক্ষণ করে নেয়। মাটি ভক্ত হয়ে বক্ষণ করে আমার হুজুর পাকের পবিত্র পায়খানা মোবারক। আমি আপনার জবাব দিলাম, একটা গান রাখবো, একটি প্রশ্ন করেছি। আচ্ছা মাওলা আলী, আচ্ছা পাগল আর পাগলার মধ্যে একটু পার্থক্য আছে না? আছে আছে। আচ্ছা বিশ্ব আশেকের রসুল তার নাম কি? বিশ্ব আশেকের রসুল পাগল ওয়াইস করুন, বিশ্ব আশেকে রসুল পাগল ওয়াইস করুন। ওনারে নামের আগে হলো খাজা, কথা বলবেন না। আপনার কাছে আমার জানা দরকার, আপনার কাছে আমার প্রশ্ন। আপনাকে বলি, আমাদের কথা কেউ এদিক সেদিক নেবেন না, নবীকে ছোটা করবেন না, নবীকে সম্মান করবেন, তাজিম করবেন, তাহবুদি করবেন, শ্রদ্ধা করবেন। নবীকে নিয়ে কখনো সমালোচনা করা যাবে না। আমার নবী হলো ইমানের পাথর। আমার নবী কি ইমানের? আমার নবী হলো ইমানের পাথর। নবীর প্রতি মহব্বত যার বেশি, তার ইমানের পাথরটাও ওজন হবে বেশি। আমি আপনার কাছে জানবো, সাহাবীর মধ্যস্থলে আমার রসুল পাক পবিত্র জবানে বলেছিল, আমি যার মাওলা আলী তার মাওলা, মানকন্ত মাওলা হু ফাহাজ আলীউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। সেদিন তো অভিষেকের অনুষ্ঠান করছিল, আমি জানতে চাই মূল বেলায় তার মাওলা আলী কবে থেকে পেয়েছিল। এই দুইটি প্রশ্ন আপনার কাছে করলাম। আর একটা কাউন্টার, ওই গানটা লিখছিল কে? গানটার লেখক কে? গানটার পয়ার কি, অন্তরা কি, শেষ কি, নাম কি? এই এই কথাগুলো ইনশাল্লাহ জবাব দিয়ে দেওয়া। অনেক ভালো লাগছে সবার কাছে, অনেক কথা বললাম, ত্রুটি বিচ্ছুতি হলে ক্ষমা করে দেবেন, সবার কাছে মাপ চাই। এই চালা বাদামালা যেন ভিতরে না ঢুকে, হ্যাঁ কেউ যেন ঢুকবেন না। এই পরিবেশে যদি আমরা আর কিছু সময় থাকতে পারি তাহলে মক্কায়েলো সোনার নবী, মক্কায়েলো সোনার নবী, মক্কায়েলো দয়াল নবী, মদিনাতে চলে যায় দেখলে প্রাণ রাই নবী রে, দেখতে রে বনে দেখতে বনে চাই হুজুরকে, দেখতে রে বনে মদিনার সহাওয়া, আমার উপর বাস করিত নবী বংশ, মদিনার সহাওয়া, আমার উপর বাস করিত নবী বংশ। মদিনারও বাতাস হলে, মদিনারও বাতাস হইলে লাগতাম নবীর সারা গায়ে, দেখলে প্রাণে চাই নবীরে, দেখতে দেব মনে চাই।
পাইতাম জ্যোতি মদিনার পানি নবীর চরণ দোয়াইতাম দিন জ্যোতি দিনার পানি নবীর শরণ ধোয়াইতাম দিন জ্যোতি দেখতে মনে তাই হুজুরকে দেখতে দেব মনে দেখতে মনে চাই নবীরে দেখতে দেব মনে দয়ারে জন্ম করিতে পারলাম নাই আমি মানুষে এরপর দয়ারে জন্ম করিতে পারলাম নাই আমি মানুষ দেখতে মনে চাই হুজুরকে দেখতে দেব যেখানে আমার হুজুর পাক দয়াল নবীর বাড়ি সেখানেই আবু জেহেলের বাড়ি আবু জেহেল যেখানে নবী সেখানে আদম যেখানে শয়তান সেখানে রাম যেখানে বিভীষণ যেখানে কৃষ্ণ যেখানে কংসও সেখানে ভালোর সাথে মন্দ ভালো যে প্রস্ফুটিত মন্দ না থাকলে তার কখনো সেটা মানুষের কাজে একান্ত নিষ্ঠে প্রস্ফুটিত হতো না যদি মন্দটা না থাকতো
এইজন্য আমার গণিশা বাবার ভক্ত সেলিম সে আমাকে আরো 200 টাকার মাধ্যমে দোয়া করেছেন তার প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই ধন্যবাদ সকলকে প্রেমেতে মজনু হইল নিজেই রাপানা চার প্রেমেতে মজনু হইল নিজেই দেওয়ানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা একজন ভাবুকা সোনার আমার নবী দয়াল নবী আসলাম না তার রূপের ছবি ও দেব আমার নবী পারে ও
গুঞ্জন ভাবু শিলক সোনার মতি আমার নবী দয়াল নবী আকলাম না তাই রূপের ছবি গো দেব আমার নবী ترجمة